রাজধানী বেলাবর পালপাড়া থেকে আবারও গ্রেপ্তার এক ভারতীয় মানব পাচারকারী। বিএসএফ ও আমতলী থানার পুলিশের সহযোগিতা নিয়ে তাকে গ্রেপ্তার করে আগরতলা জিআরপি থানার পুলিশ। ধৃত মানব পাচারকারীর নাম রাজু মিয়া। আগরতলা জিআরপি থানার ওসি জানান, আগরতলা জিআরপি থানায় দায়ের হওয়া একটি মামলা তদন্তে রাজু মিয়ার নাম উঠে আসে। সে বাংলাদেশি নাগরিকদের রাজ্যে অনুপ্রবেশের ক্ষেত্রে সাহায্য করে থাকে। তাই বৃহস্পতিবার রাতে বিএসএফ ও আমতলী থানার পুলিশের সহযোগিতা নিয়ে বেলাবর পালপাড়া থেকে রাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালকে আমরা আমাদের আগরতলা জিআরপি থানার একটা মামলাতে একজনকে অ্যারেস্ট করা হয়েছে বেলাবর পালপাড়া থেকে, যা আমতলী থানার অন্তর্গত। তো এইটা আমরা আগরতলা জিআরপিএস, বিএসএফ এবং লোকাল পিএস আমতলী পিএস মিলেই আমরা এই অপারেশনটা করি। তো ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাকচুয়ালি উনি ওই যারা বাংলাদেশ থেকে মানে অবৈধভাবে আসা যাওয়া করছে, তো ওনাদের তারা মানে উনি হেল্প করছেন এবং সঙ্গে আরও আছে, আমরা নাম আরও অনেকেই পাচ্ছি। তো এই সুবাদে গতকালকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে ওনাকে আমাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে। কতদিন ধরে উনি তার সাথে জড়িত? আমরা তো একটা কেসে ওনাকে মানে ইনভলভেন্সি পেয়েছি। তো আমরা আজকে পুলিশ রিমান্ডে ওনাকে চেয়েছি, দেখি পুলিশ রিমান্ডে আসে এবং ইন্টারভিউশনে আরও কী কী বেরিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।